নমস্কার, অনুলিপি চ্যানেলে সকলকেই স্বাগত জানাই। আজকের আলোচনায় আমরা শুরু করতে চলেছি অ্যাডারগেট নিয়ে একটি বিস্তৃত আলোচনা। এই আলোচনার মধ্য দিয়ে অ্যাডারগেট সম্বন্ধে কোনো রকম কৌতূহল যদি থেকে থাকে, তাহলে সেটা তোমাদের সম্পূর্ণভাবে মিটে যাবে, সে কৌতূহলটা থাকবে না, এবং পরীক্ষাতে তোমাদের যে ধরনের প্রশ্ন আসে তার উপরে ডিপেন্ড করেই অ্যাডারের যে বিষয়বস্তুগুলো সেগুলো আমি সাজিয়েছি। ফলে এই আলোচনাটি তোমাদের সমস্ত পরীক্ষার যা কোশ্চেন আসে তার সমস্তরই অ্যান্সার তোমরা করতে পারবে এই ভিডিওটি দেখলে। এবং এই সম্পর্কে আরেকটা জিনিস বলে রাখা দরকার, এর ঠিক আগের ভিডিওটিতে আমি টু লেভেল সার্কিট এবং কম্বিনেশনাল সার্কিটের একটা ধারণা দিয়েছিলাম, তো যারা সেটি দেখনি এখনও তারা অবশ্যই একবার দেখে নাও, কারণ তার সঙ্গে এই ভিডিওটিও রিলেটেড। ফলে কম্বিনেশনাল সার্কিটের ধারণাটি যদি তোমরা না বোঝো, তাহলে এই অ্যাডারের ধারণাটি তোমরা ঠিকঠাকভাবে নিতে পারবে না। তাই আমি অবশ্যই রিকোয়েস্ট করবো যে আমাদের এই ক্লাস টুয়েলভের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনে যে প্লেলিস্টটা আছে সেটা তোমরা ডান দিকে দেখো, আই বাটন আছে একটা, তো সেই আই বাটনে একবার ক্লিক করো, করে একবার দেখে নাও। আর সময় নষ্ট না করে চলো শুরু করা যাক আমাদের অ্যাডারের আলোচনা। তাহলে অ্যাডার বলতে আমরা কি বুঝছি? অ্যাড আর, অর্থাৎ অ্যাড মানে যোগ করা, এবং অ্যাডার সার্কিট, অ্যাডার যে কম্বিনেশন সার্কিট, তারও মূল কাজ কিন্তু যোগই করা। সাধারণত একটি হাফ অ্যাডার দুটো বিটকে যোগ করতে সাহায্য করে। এক্ষেত্রে আরও কিছু জিনিস আমাদের মনে রাখা অবশ্যই দরকার, যেমন অ্যাডার একটি লজিক সার্কিট যা কিনা যোগের কাজ করে, এবং অ্যাডার কিন্তু মূলত ব্যবহৃত হয় ALUতে, অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট। তোমরা যারা কম্পিউটার সম্বন্ধে একটু উৎসাহিত বা কম্পিউটারের স্টাডিজ ইলেভেনেও খুব ভালোভাবে করেছে, তারা জানো যে ALU অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটা কিনা CPU অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের একটি পার্ট, যেটি কিনা গাণিতিক সমস্যা সমাধানে কম্পিউটারের সাহায্য করে, রাইট? তো শুধুমাত্র এইটিই নয়, এই অ্যাডার কিন্তু প্রসেসরও ব্যবহৃত হয়। অ্যাডার কোনো লোকেশনের অ্যাড্রেস ক্যালকুলেট করতে প্রসেসর ব্যবহার করে। এছাড়াও অ্যাডারের আরও বেশ কিছু কাজ আছে, যেমন ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর হিসেবেও কিন্তু অ্যাডার ব্যবহার করা হয়। মূলত অ্যাডার বাইনারি যোগফল নির্ণয় করতে ব্যবহৃত হয়, ফলে বাইনারি যোগের যে নিয়মগুলো আছে সেগুলো আমাদের এই ব্যাপারে ইন ডিটেল জেনে নিতে হবে। তাহলে বাইনারি যোগ অর্থাৎ খুবই সহজ ব্যাপার, আমরা ধরো শূন্যর সঙ্গে যদি শূন্য যোগ করি বাইনারি যোগের নিয়মে, তাহলে এক্ষেত্রে আমরা দুটো জিনিস আমরা কিন্তু পাবো। এক্ষেত্রে একটা হলো ক্যারি পাবো, আর একটা সাম পাবো। প্রথমে আমরা সামের ঘর পূর্ণ করি, তারপর আমরা ক্যারিতে আসি, ঠিক আছে? এটাই নিয়ম যোগের ক্ষেত্রে। এবার শূন্য যোগ শূন্যর ক্ষেত্রে আমরা কি পাবো? শূন্য পাবো, এবং সিতে আমরা কিছুই পাবো না, কারণ সিতে আমরা তখনই কোনো কিছু ভরবো যখন সেটা ওভারলোড হয়ে যাবে, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের জিরো যোগ জিরো। এবার জিরো সঙ্গে যদি আমরা এক যোগ করি অ্যাডারের নিয়মে, তাহলে আমরা কি পাবো? তাহলে দেখো সামে কিন্তু আমরা এক পাবো, কিন্তু ক্যারিতে আমরা শূন্যই পাবো। এরপর যদি ধরো আমরা ওয়ান প্লাস জিরো নিই, তাহলে সেক্ষেত্রেও ব্যাপারটা একই রকমই হবে, আমরা এখানে এক পাবো কিন্তু আমরা ক্যারিতে পাবো শূন্য। এরপর যদি আমরা দুটোতেই এক নিই, অর্থাৎ একের সঙ্গে এক যোগ করি, তাহলে বাইনারি যোগের নিয়মে কি হবে? আমরা সামে পাবো এক, কারণ দেখো শূন্যর সঙ্গে এক যোগ করলে আমরা সামে এক পাচ্ছিলাম। এক্ষেত্রেও একের সঙ্গে এক যোগ করছি, একের সঙ্গে এক যোগ করলে আমরা সামে তো এক ছিলই, তার সঙ্গে আরও এক যোগ হচ্ছে, ফলে আমরা সামে পেয়ে যাবো শূন্য, এবং এক্ষেত্রে মানটা ওভারলোড হয়ে যাবে, গিয়ে হয়ে যাবে এক। যদি এই ব্যাপারটা ক্লিয়ার না হয় তাহলে আমি আরও ক্লিয়ার করে বলছি তোমাদের। দেখো আমরা দুটো বিট দিয়ে এখানে সমস্ত ডিজিটকে রিপ্রেজেন্ট করছি, তাই তো? সমস্ত ডিজিটকে আমরা দুটো বিট দিয়ে রিপ্রেজেন্ট করছি। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখানে এই বাইনারি বিটের ক্ষেত্রে যখন আমরা এক আর এক যোগ করছি তখন আমরা দুই পাচ্ছি। এবার দুইকে যদি আমরা বাইনারিতে লিখি তাহলে আমরা কী লিখতে পারি? ধরো আমরা দুটো বিটের সাহায্যে একে রিপ্রেজেন্ট করতে চাই দুইকে, তাহলে আমরা দুইকে যদি লিখি এখন বাইনারিতে, তাহলে দুই ইজ ইকুয়াল টু আমাদের হবে এখানে
আমরা 2 এর পাওয়ারে 0 নিতে পারি এবং 2 এর পাওয়ারে 1 নিতে পারি। তাহলে আমরা 1 0 যদি লিখি, দ্যাট মিন্স দেখো 2 টু দি পাওয়ার 0 হবে আর 2 টু দি পাওয়ার 1 হবে এখানে, রাইট? তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে কি 2 পাবো ইনটু 1 প্লাস, এখানে দেখো 0 আছে ফলে আমরা এখানে 0 নিলাম এবং 2 টু দি পাওয়ার 0, রাইট? তাহলে দেখো এখানে আমরা কি পাবো, এখানে পাবো 2 গুণ 1 2 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 0, তাহলে সেটা পাবো 0। তাহলে আমরা কিন্তু সব মিলে 2 পাচ্ছি এখানে, ফলে এই যে 10 মানটা আমরা লিখছি এটা জাস্ট একটা ওভারলোড হচ্ছে এখানে। আমরা যদি একটা ডিজিট ইউজ করতাম, অর্থাৎ যদি 10 ইউজ করতাম তাহলে সামে 1 বসতো, কিন্তু যেহেতু আমাদের সামে 1 রয়েছে তা সত্ত্বেও আর একটা 1 আমরা তার সঙ্গে যোগ করছি, সেহেতু এখানে ওভারফ্লো করে যাচ্ছে এই মানটা, সেই জন্য আমরা ক্যারিতে 1 এখানে বসাবো। আশা করি তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা অ্যাডারের যে প্রক্রিয়া, অর্থাৎ অ্যাডার 2 প্রকারের হয়, তো সেই 2টো প্রক্রিয়াতে আমরা চলে যাব, যে অ্যাডার কী কী ধরনের হতে পারে এবং তাদের বিস্তৃত ব্যাখ্যা আমরা করব। এক্ষেত্রে বলে রাখা ভালো যে হাফ অ্যাডারের সমীকরণ, লজিক সার্কিট এবং ট্রুথ টেবিল আমরা 3টেই আঁকবো, 3টেই এখানে করার চেষ্টা করব। কিন্তু ফুল অ্যাডারের ক্ষেত্রে তোমাদের আমি দেখেছি যে লজিক ডায়াগ্রামটা আসে না কখনো পরীক্ষাতে, ফলে আমি লজিক ডায়াগ্রামটা এঁকে এখানে সময় নষ্ট করতে চাই না। কিন্তু তোমরা যদি আগ্রহী হও এই ব্যাপারে তাহলে অবশ্যই আমাকে বলতে পারো, আমি পরে বিশেষ ক্লাস করে লজিক ডায়াগ্রামটি এঁকে বুঝিয়ে দেবো তোমাদের। ফুল অ্যাডারের কথা বলছি আমি, হাফ অ্যাডারের ক্ষেত্রে আমি লজিক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল এবং এই যে সমীকরণ আমি সব সবটি করে দেবো এখানে। তাহলে অ্যাডার আমরা কিন্তু 2 রকম হয় এখানে, অ্যাডার এক হলো হাফ অ্যাডার আর একটা হলো ফুল অ্যাডার। ওকে, তাহলে এই হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের মধ্যে আমরা প্রথমে হাফ অ্যাডার নিয়ে আলোচনা করব একবার। তাহলে 2টো সিঙ্গেল বিট নিয়ে হাফ অ্যাডার আমরা তৈরি করি এবং এই 2টো বিটকে, সিঙ্গেল বিটকে আমরা হাফ অ্যাডারের যে সার্কিট বোর্ড আছে সেটার মধ্যে দিয়ে আমরা যোগ করি, রাইট? এর 2টো আউটপুট হয়, এই যে হাফ অ্যাডার বলছি আমরা তারও 2টো আউটপুট হয়। তাহলে এক্ষেত্রে আমরা ইনপুট আর আউটপুট প্রথমে লিখে ফেলি। সো আমরা ধরো এখানে ইনপুট যদি নিই, ইনপুট ধরো আমরা নিলাম এ আর নিলাম বি, ঠিক আছে, এটা হলো ইনপুট। আউটপুট কি কি হবে, আউটপুট হবে আমাদের ক্যারি আর সাম, ঠিক আছে? সিতে আমরা নির্দেশ করছি ক্যারি আর এসে আমরা নির্দেশ করছি সাম, রাইট? তাহলে সিতে আমরা নির্দেশ করছি ক্যারি এবং এসে আমরা নির্দেশ করছি সাম, এইটুকু পরিষ্কার হলো। এইবার আমরা এর যে সমীকরণ সেই সমীকরণটি দেখে নেবো এবং তারপরে এর লজিক গেটের চিত্রটিও আঁকবো একবার। তাহলে দেখো এখানে সাম, অর্থাৎ এই গেটের ক্ষেত্রে আমরা যদি গেটটি একবার সমীকরণ দেখি তাহলে পুরো ব্যাপারটা খুব পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে, এবং আমরা সমীকরণটি যদি মাথায় রাখতে পারি তাহলে আমাদের ট্রুথ টেবিল এবং আমাদের লজিক গেটের যে চিত্র সেটি আঁকতেও কোনো সমস্যা হবে না। তাহলে সাম এস, আমরা আগেই বলেছি সাম এস হবে, এটা কি হবে, এটা হবে এক্সর গেটের সমীকরণ। ওকে, এবার এক্সর গেটের সমীকরণ যাদের মনে নেই তারা একবার এক্সর গেটের যে ভিডিওটি আমি বানিয়েছি সেটা একবার দেখে নিতে পারো। তোমাদের প্লে লিস্টের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, আই বাটনে ক্লিক করলেই পেয়ে যাবে, ডান দিকের আই বাটনে উপরের দিকে তোমরা পেয়ে যাবে ওটা। তো এক্সর গেটের সমীকরণ আমি এখানে একবার বলে দিচ্ছি তোমাদের, যদি এটা ডিটেল বুঝতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি একবার দেখে নিও। আচ্ছা, এখানে ইনপুট এ বি আছে, তাহলে এখানে আমরা লিখব এ এক্সর বি, রাইট? এবার এটা সমান সমান আমরা লিখতে পারি এখানে এ বি, এখানে এ বার হবে, প্লাস
ए बी बार ओके এই হবে আমাদের সামের সমীকরণ সুতরাং আমাদের সামের সমীকরণ কি হবে আমরা একবার এখানে লিখে ফেলি এটা একবার বর্ডার লাইন করে দিই আমি যাতে পরেও বুঝতে সুবিধা হয় তোমাদের এই নীল রঙের বর্ডার করা অংশটা হলো সামের সমীকরণ ঠিক আছে এবার ক্যারি ক্যারি কি হবে সেটা আমরা দেখে নিই সো সাম তো লিখে ফেলেছি আমরা ক্যারি ক্যারি সি ক্যারি সি সমান সমান অলওয়েজ হবে অ্যান্ড গেট অর্থাৎ এ ডট বি এই হলো ক্যারির সমীকরণ হাফ অ্যাডার এবার এই দুটো জিনিস যদি আমরা মাথায় রাখি খুব সহজেই আমরা অ্যাডারের যে সার্কিট লজিক গেটটি যেটি রয়েছে সেটি আমরা আঁকতে পারবো তাহলে অ্যাডারের যে লজিক গেটটি আছে সেটি আমরা এঁকে ফেলি একবার আচ্ছা হাফ অ্যাডার আমরা এখানে এঁকে নিই তাহলে হাফ অ্যাডারে আমরা ইনপুট নেব এ আর বি সো আমরা এ আর বি নিলাম এখানে এটা হবে এ এটা হবে বি ঠিক আছে এবার হাফ অ্যাডারে আমাদের কি বলেছে প্রথমে আমাদের একটা এক্স অর গেট আঁকতে হবে সো আমরা একটা এক্স অর গেট আঁকব এক্স অর গেট এরকম হবে ঠিক আছে এই হলো এক্স অর গেট ওকে তো এইটা সমান সমান কি হবে এটা সমান সমান হয়ে যাবে এস অর্থাৎ এ এখানে হয়ে যাবে বি ঠিক আছে প্রবাহটা হচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা আমরা এই দিকে দেখালাম ঠিক আছে এবার এর আরেকটা যে অংশ রয়েছে অর্থাৎ যে ক্যারি অংশটি রয়েছে সেটি এবার আমরা এঁকে ফেলবো এর সঙ্গে সঙ্গে সবসময় দেখো যখন একটা লাইন আরেকটা পরে ওভারলুক ওভারল্যাপ করবে তখন তোমরা এরকম একটা বাউন্ড দিয়ে দেবে তাতে তাহলে কি হবে তাহলে পরীক্ষক কখনো তোমার যে উত্তর সেটিকে কাটতে পারবে না আচ্ছা এই হয়ে যাবে আমাদের অ্যান্ড গেট এবং এখানে আমরা পেয়ে যাব ক্যারি তাহলে সি সি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এ ডট বি এই আমাদের হয়ে গেল হাফ অ্যাডারের লজিক গেট কঠিন কি একদমই নয় একদম সোজা ব্যাপার প্রথমে প্রথমে আমরা সাম এঁকে ফেলবো সাম হবে এক্স অর গেটের সমীকরণ এবং তারপরে আমরা ক্যারি এঁকে ফেলবো তো এই হয়ে গেল আমাদের হাফ অ্যাডার আমরা এখানে পেয়ে গেলাম এবার আমরা একটা ট্রুথ টেবিল এঁকে ফেলি এখানে তো ট্রুথ টেবিলের ক্ষেত্রে আমরা যেহেতু দুটো ইনপুট নিচ্ছি সেহেতু দুটো ইনপুট নিয়ে আমরা কাজ করব এবং আউটপুট এক্ষেত্রে দুটো হবে সেইভাবেই আমাদের রাখতে হবে এই একটা ইনপুট নিলাম এই একটা ইনপুট নিলাম এবং এখানে দুটো আউটপুটও হয়ে যাবে আমরা ইনপুটগুলোকে সবুজ দিয়ে চিহ্নিত করছি অর্থাৎ এ এবং বি তোমরা বাঁদিকে দেখতে পাচ্ছ ট্রুথ টেবিলটি আমি আঁকছি এখনই আর আউটপুটগুলোকে আমরা লাল রং দিয়ে চিহ্নিত করছি তাহলে আউটপুট একটা হবে ক্যারি আর একটা হবে সাম এবার দেখো আমরা মান বসাবো তো আমাদের ইনপুটের ক্ষেত্রে আমরা যেরকম মান নিতাম সেরকম সেম সেরকমভাবেই মান নেবো অর্থাৎ শূন্য 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 যদি আমরা নিই তাহলে সি এর ক্ষেত্রে কী হবে দেখো সি এর ক্ষেত্রে শূন্যই হবে রাইট আর সামের ক্ষেত্রে কী হবে দেখো সামের ক্ষেত্রে দেখো আমরা যদি এই অংশটা দেখি তাহলে এর মান কী হয়ে যাবে বি এর মান কী হয়ে যাবে শূন্য আবার এখানে দেখো এর মান এখানে শূন্য হয়ে যাবে ফলে আমাদের সব মিলিয়ে এস এর মান হয়ে যাবে শূন্য এবার যদি আমরা শূন্য এক নিই এখানে শূন্য এক তাহলে এইখানে দেখো এখানে আমরা এর মান নিচ্ছি শূন্য ফলে এইটা কী হয়ে যাবে শূন্য আর এখানে আমরা এর মান নিচ্ছি এক সরি এর মান নিচ্ছি শূন্য ফলে এর কমপ্লিমেন্ট কী হয়ে যাবে এক আর বি এর মান এক ছিলই সেই জন্য এখানে এক হয়ে যাবে সামে কিন্তু ক্যারিতে যেহেতু অ্যান্ড গেট আছে তাহলে শূন্য আর এক গুণ করলে কী পাবো শূন্যই পাবো আবার দেখো আমরা যদি এক শূন্য নিই তাহলে সেক্ষেত্রেও ব্যাপারটা একই রকম হবে সামে আমরা সেই একই পাবো কিন্তু ক্যারিতে গিয়ে আমরা শূন্য পাবো এটি তোমরা নিজেরা একবার করে দেখতে পারো আগের যে স্টেপটি করলাম অর্থাৎ এক শূন্য নিয়ে করলাম তোমরা সেইভাবে ঠিক করতে পারো উত্তর এক্ষেত্রে একই আসবে এবার আমরা দুটোই এক নিয়ে দেখি কী আসে তাহলে দুটো যদি আমরা এক নিই তাহলে দেখো সামের ক্ষেত্রে এখানে আমরা কী পাবো শূন্য পেয়ে যাবো এ বার যেখানে আছে আবার বি এর কমপ্লিমেন্টে আমরা কি পেয়ে যাবো শূন্য ফলে আমাদের সাম হয়ে যাবে শূন্য কিন্তু ক্যারিতে আমরা এক পেয়ে যাবো তাহলে এই হয়ে গেল আমাদের হাফ অ্যাডারের ট্রুথ টেবিল
ঠিক আছে। এবার আমরা ফুল অ্যাডার এর সম্পর্কে যে যে জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং জানতে হবে সেগুলো আমরা জলদি জলদি জেনে নেব। এবার আমরা ফুল অ্যাডারে আলোচনা শুরু করব। তো ফুল অ্যাডারের ক্ষেত্রে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেমন হাফ অ্যাডারের ক্ষেত্রে সাম আর ক্যারি থাকতো আউটপুট হিসেবে, এখানেও ঠিক সেরকম আউটপুট হিসেবে সাম এবং ক্যারি আউট থাকবে এক্ষেত্রে, ঠিক আছে। এবং আমাদের এই ট্রুথ টেবিলটা আমরা মুছে ফেলব। আচ্ছা, ফুল অ্যাডার নিয়ে আলোচনা তাহলে শুরু করা যাক। ফুল অ্যাডারের আলোচনাতে সবার প্রথমে যেটা বলে রাখা দরকার, এই অ্যাডারটি ব্যবহার করে তিন বা তার অধিক বিটকে যোগ করে সেই যোগফল নির্ণয় করা যায়, সেই জন্যই আমরা ফুল অ্যাডারে ব্যবহার করে থাকি। ফুল অ্যাডারের ক্ষেত্রে হাফ অ্যাডারের মতনই আমরা দুটো ইনপুট বা তার অধিক ইনপুট আমরা ব্যবহার করতে পারি, কিন্তু এর সঙ্গে একটি ক্যারি বিট বলে একটা আলাদা করে বিট আমরা অ্যাড করে থাকি, এবং আউটপুট হিসেবে আমরা ব্যবহার করে থাকি সাম এবং তার সঙ্গে সঙ্গে ক্যারি আউট বলে আরেকটা আউটপুট। তাহলে আমরা যদি সমীকরণ দেখে নিই তাহলে আমাদের ব্যাপারটা আমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। দেখো, এখানে ইনপুট ইনপুট হিসেবে আমরা নেব এ বি আর ক্যারি বিট, যেটাকে আমরা সি আই দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। আর আউটপুট হিসেবে আমরা নেব সাম আর থাকবে ক্যারি আউট, অর্থাৎ সি জিরো, বা এই সি জিরোকে বলা হয় ক্যারি আউট, ঠিক আছে। এইবার আমরা সমীকরণগুলো দেখে নেব। তাহলে এখানে আমরা যে সাম পাবো সেই সামটা আমরা নির্ণয় করে দেখি কি হয়। তাহলে সাম এস দ্বারা আমরা রিপ্রেজেন্ট করব, এবং সামটা হবে এক এ বি সি আই, এক্ষেত্রে এ এর কমপ্লিমেন্ট এবং বি এর কমপ্লিমেন্ট হবে, প্লাস এ বি সি আই, এক্ষেত্রে হবে বি এর কমপ্লিমেন্ট এবং সি আই এর কমপ্লিমেন্ট, প্লাস এ বি সি আই, এক্ষেত্রে হবে এ এর কমপ্লিমেন্ট এবং সি আই এর কমপ্লিমেন্ট, তাহলে সামের যে সমীকরণ সেটা আমরা দেখে নেব। সামের সমীকরণে হবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি আই, তারপর হবে এ বি কমপ্লিমেন্ট সি আই। এবার তোমরা এই অর্ডারিংটা এইভাবে যে করতেই হবে এমনটা নয়, কিন্তু মূল যে আউটপুটগুলো থাকবে সেগুলো কিন্তু এগুলো সবই থাকবে। আচ্ছা, আর তারপরে হবে এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট, ঠিক আছে। এবং সবার শেষে আমরা এখানে দেব এ বি সিআই, এবং কারোরই কমপ্লিমেন্ট এটাতে থাকবে না। এবার আসবে ক্যারি, তাহলে ক্যারি আউট, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি সি জিরো দিয়ে, এবং এটাকে লেখা হবে এইভাবে এ বি সিআই, এখানে এর মাথায় প্রথমে আমরা বার দেব, প্লাস এ বি সি আই, বি এর মাথায় বার হবে এবার, প্লাস এ বি সি আই, সি এর মাথায় বার হবে, প্লাস এ বি সি আই, ঠিক আছে। তাহলে ক্যারি আউট হিসেবে আমরা এ বার বি সি আই এবং এ বি বার সি আই, আর এ এ বি সি আই বার এবং এ বি সি আই আমরা ইউজ করব। তাহলে এই হলো আমাদের সমীকরণ ফুল অ্যাডারের।
এইবার এই ফুল অ্যাডারের এই দুটো সমীকরণ ইউজ করে আমরা কিন্তু এর লজিক গেটটা বানাতে পারি। তাহলে লজিক গেটটা আমরা একবার বানিয়ে ফেলি এর। তাহলে এবার আমরা ট্রুথ টেবিলের আলোচনাটা একবার করে ফেলি। এখানে দেখো, এখানে এ বি সি আই রয়েছে, আমরা ইনপুট হিসেবে নিয়েছি এবং আউটপুট হিসেবে সাম এবং সি জিরো অর্থাৎ ক্যারি আউট আমরা নিচ্ছি। এখানে যদি আমরা তিনটের মানে শূন্য নিই, অর্থাৎ এ বি এবং সি আই তিনটের মানে যদি শূন্য নিই, তাহলে সেক্ষেত্রে এখানে সি আই এর মান শূন্য হয়ে যাচ্ছে, এখানে এ এর মান শূন্য হয়ে যাচ্ছে, এখানে বি এর মান শূন্য হয়ে যাচ্ছে এবং এখানে তিনটের মানই শূন্য হয়ে যাচ্ছে। ফলে আমরা সামে কি পেয়ে যাব, সামে আমরা পেয়ে যাব শূন্য। সামে পেয়ে যাব শূন্য। এবং ক্যারিতে যদি আমরা দেখি, তাহলে ক্যারিতে কি হবে, ক্যারিতে দেখো, ক্যারিতে আমরা বি এর মান শূন্য নিয়েছি, এখানে এখানে এর মান শূন্য হয়ে যাচ্ছে, এখানে দুটোর মানই শূন্য হচ্ছে, এখানে তিনটের মানই শূন্য হচ্ছে। ফলে আদতে আমরা পেয়ে যাব শূন্য ক্যারিতে। এবার শূন্য শূন্য এক, শূন্য শূন্য একের ক্ষেত্রে সি আই এর মান শুধু এক রয়েছে আর বাকি এ বি এর মান শূন্য পাচ্ছি আমরা। তাহলে দেখো, আমরা যদি প্রথমটাই চেক করি এখানে, তাহলে সি আই এর মান আমরা এক বসাবো এবং এ আর বি এর মান শূন্য, কিন্তু এর কমপ্লিমেন্টের মান এক, বি এর ক্ষেত্রেও সেই একই কারণ বি এর কমপ্লিমেন্ট আছে। ফলে আমরা সামে পেয়ে যাব এক। ঠিক আছে, সামে পেয়ে যাব এক। এবং ক্যারিতে দেখা যাক আমাদের কি হয়। ক্যারিতে দেখো, আমরা এ আর বি এর মান শূন্য নিচ্ছি, ফলে এটা শূন্য হয়ে যাবে, এই রাশিটার মানও শূন্য হয়ে যাবে, এখানে এটার মানও শূন্য হয়ে যাবে, এটার মানও শূন্য হয়ে যাবে। ফলে আমরা এখানে পেয়ে যাচ্ছি শূন্য। ঠিক আছে, এবার আমরা যদি তৃতীয় মানটা নিই, তৃতীয় মানে দেখো, তৃতীয় মানে আছে শূন্য এক শূন্য, অর্থাৎ এ আর সি আই এই দুটোর মান শূন্য আছে। তাহলে সামের ক্ষেত্রে দেখো, এই মানটা শূন্য হয়ে যাচ্ছে, এইখানে এর মান শূন্য হয়ে যাচ্ছে, এখানে এখানে দেখো এখানে তিনটের মানই শূন্য হয়ে যাচ্ছে। কিন্তু এইটাতে দেখো, শূন্য এক শূন্যর ক্ষেত্রে এখানে শূন্য ছিল কিন্তু এর কমপ্লিমেন্ট তাই এক হয়ে যাবে, সিতে শূন্য ছিল কিন্তু সি এর কমপ্লিমেন্ট তাই এক হয়ে যাবে, আর বি এর মান আমরা এক নিয়েছি, ফলে আমরা এখানে এক বসিয়ে দেব। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের সাম হয়ে যাবে এক। আর যখন ক্যারিতে এই এই একই জিনিস বসাবো তখন কি হবে, শূন্য এক শূন্য, অর্থাৎ এ আর সি আই এর মান শূন্য। তাহলে সি আই এর মান শূন্য হয়ে যাচ্ছে এখানে, এখানে এর মান শূন্য হয়ে যাচ্ছে, এখানেও এর মান শূন্য, এখানেও সি আই এর মান শূন্য। ফলে আবার একটা শূন্য বসে যাবে। তাহলে আমাদের তিনটে মান হয়ে গেল এখানে। এবার আমরা শূন্য এক এক নেব, অর্থাৎ এই মানটা নেব। তাহলে শূন্য এক একের ক্ষেত্রে কি হবে, আমরা যদি সামে বসাই, তাহলে শূন্য শূন্য আমরা নিচ্ছি শুধুমাত্র এ এর ক্ষেত্রে, তাহলে এটা শূন্য হয়ে গেল আর এখানেও শূন্য হয়ে গেল। এবার এক এক, এখানে দেখো এই মানটার ক্ষেত্রে বি এর মান আমরা এক নিচ্ছি কিন্তু সি আই এর মান কত কত হয়ে যাবে, সি আই এর মান রয়েছে এক কিন্তু সি আই এর আমরা কমপ্লিমেন্ট নিচ্ছি, ফলে কি হয়ে যাবে, সি আই এর মান শূন্য, ফলে এই রাশিটাও শূন্য হয়ে যাবে। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমাদের বি এর মান আছে এক কিন্তু বি এর মাথায় বার রয়েছে, ফলে বি এর মান কি হয়ে যাবে, শূন্য। ফলে কি হয়ে গেল, আমাদের সবটা মিলিয়ে আমরা পেয়ে গেলাম সামে শূন্য পেয়ে গেলাম। ঠিক আছে, তোমরা আমি যখন এই ব্যাখ্যাগুলো দিচ্ছি তখন তোমরা যদি সহজে বুঝতে না পারো, তোমরা একটা জিনিস করতে পারো, আমি যে ক্যালকুলেশনগুলো মুখে মুখে করছি সেগুলো সেগুলো তোমরা মুখে মুখে করার চেষ্টা করো, যদি করতে পারো খুব ভালো, নাহলে খাতায় পাতিয়ে নিয়ে একবার করে ফেলো, তাহলে কি হবে তোমরা ব্যাপারটা বুঝে যাবে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের আমরা এগিয়েও যেতে পারবো একই সঙ্গে। আচ্ছা, এইবার আমরা ক্যারিতে এই একই মান বসিয়ে একবার দেখি কি হয়। ক্যারিতে আমরা বসাবো শূন্য এক এক, তাহলে শূন্য বসাচ্ছি এর জন্য, ফলে এটা শূন্য হয়ে যাবে, এখানেও শূন্য হয়ে যাবে, এখানেও শূন্য হয়ে যাবে। এবার দেখো এক এক, এক এক আমরা বি আর সিতে বসাচ্ছি, রাইট, এখানে আমরা এক পেয়ে যাচ্ছি, বি আর সিতে শূন্য, বিতে বসাচ্ছি এক, সিতে বসাচ্ছি এক, ফলে কি হয়ে যাচ্ছে, ক্যারিতে হয়ে যাচ্ছে এক। ঠিক আছে, তাহলে শূন্য এক একের ক্ষেত্রে আমরা ক্যারিতে পেয়ে যাব এক। তারপরে দেখো এক শূন্য শূন্য, এক শূন্য শূন্যর ক্ষেত্রেও যদি আমরা মান বসাই,
তাহলে আমরা একই রকমই ব্যাপার দেখব, অর্থাৎ সামের ক্ষেত্রে আমরা আবার এক পেয়ে যাব। দেখো এইটার ক্ষেত্রে যদি আমি এক শূন্য শূন্য বসাই তাহলে এর মান হয়ে যাবে এক, বি এর মান হয়ে যাবে এক এবং সি এর মানও হয়ে যাবে এক, কারণ বি আর সি এর কমপ্লিমেন্ট আছে ওখানে, ফলে শূন্যর কমপ্লিমেন্ট যেহেতু এক হয়ে যাবে সেহেতু ওটা এক হয়ে যাবে। ঠিক আছে, এইবার আসছে এক শূন্য শূন্যর মধ্যে ক্যারি যদি আমরা বসাই তাহলে এক শূন্য শূন্য অর্থাৎ বি আর সি এর মান শূন্য, তাহলে এটা শূন্য হয়ে যাচ্ছে, এখানে সি আই শূন্য হয়ে যাচ্ছে, এখানে বি মান শূন্য হয়ে যাচ্ছে, এখানে তিনটেই শূন্য হয়ে যাচ্ছে, ফলে শূন্য হবে। ঠিক আছে, এইবার আসছে আমাদের এইটা অর্থাৎ এক শূন্য এক। এবার এক শূন্য একের ক্ষেত্রে যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে আমরা এখানে বেশ কিছু জিনিস পাবো। এক শূন্য একের ক্ষেত্রে এর মান এক এবং সি আই এর মান আমরা এক নিচ্ছি, তাহলে এর এবং সি আই আচ্ছা আমরা বি এর মান এক্ষেত্রে নিচ্ছি শূন্য, তাই তো, ফলে বি যেখানে যেখানে আছে আমরা আগে শূন্য করে দেবো, অর্থাৎ দেখো এইটা শূন্য হয়ে যাবে, এখানেও শূন্য হয়ে যাবে, এবার পড়ে থাকলো এই দুটো, তাই তো। এবার দেখো এখানে এ বার আছে, এর মান আমরা এক নিয়েছি তাহলে এ বারের মান শূন্য হয়ে যাবে, এবং সি আই, সি আই এর মান আমরা কি নিয়েছি এক নিয়েছি, সি বারের মান শূন্য হয়ে যাবে, ফলে কি ওভারঅল মান আমরা পাবো শূন্য। ক্যারিতে যদি আমরা এই একই মান বসাই তাহলে কি হবে দেখা যাক, ক্যারিতে যদি আমরা এই একই মান বসাই তাহলে দেখো এক শূন্য এক অর্থাৎ বি এর মান শূন্য, তাহলে এখানে শূন্য পাবো, এখানে শূন্য পাবো এবং এখানেও শূন্য পাবো, এই জায়গাগুলোতে যেগুলোতে আমি সবুজ দাগ দিয়েছি সবগুলোতে আমরা শূন্য পাবো। কিন্তু এখানে দেখো এর মান এ বি বার সি আছে, তাই তো, ফলে এখানে বি বারের মান হয়ে যাবে এক এবং এর মান আমরা এক নিয়েছিলাম, সি আই এর মান এক নিয়েছিলাম, ফলে এখানে আমরা পেয়ে যাবো এক। ঠিক আছে, এটা হয়ে যাবে শূন্য, এটা হয়ে যাবে এক। আচ্ছা এবার আমরা এই মানটা নেব, এটা হলো এক এক শূন্য, এই এক এক শূন্যর ক্ষেত্রে আমরা সি আই এর মান শুধু শূন্য নিচ্ছি, ফলে যদি আমরা এইটা দেখি এবং এ আর বি এর মান আমরা এক করে নিচ্ছি তাহলে সি আই যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে শূন্য, অর্থাৎ এখানে শূন্য হয়ে যাচ্ছে, এখানেও শূন্য হয়ে যাচ্ছে, আর আমরা এ আর বি এর মান এক করে নিয়েছি, ফলে দেখো এখানে এ এর বার আছে, এর বার থাকা মানে কি এটা শূন্য হয়ে গেল, এই দুটো পড়ে থাকছে, এখানেও শূন্য হয়ে যাবে যেহেতু এর বার রয়েছে, এবং দেখো বি এর মান আমরা এক নিয়েছি, এখানে বি এর বার আছে, ফলে শূন্য হয়ে যাবে, ফলে ওভারঅল আমরা কি পাচ্ছি, ওভারঅল আমরা সামে পাচ্ছি শূন্য। এবং দেখো ক্যারিতে আমরা কি পাবো, ক্যারিতে এক এক শূন্য, এ আর বি এর মান এক এবং সি আই এর মান শূন্য নিচ্ছি, তাহলে সি আই যেখানে যেখানে থাকবে শূন্য, এখানেও শূন্য হয়ে যাবে। কিন্তু এইখানে দেখো এ আর বি আছে, এ আর এর মান এক, বি এর মান এক এবং সি আই এর বার আছে, বারের জন্য কি হয়ে যাবে শূন্যর অপোজিট অর্থাৎ এক হয়ে যাবে, ফলে এখানে ক্যারিতে হয়ে যাবে এক। তিনটেই যখন আমরা এক নিচ্ছি তখন কিছু চেঞ্জেস আসবে এবং সেটাই আমরা দেখবো এবার যে কী পরিবর্তন হয় এক্ষেত্রে। আচ্ছা আমরা যদি এখন সামে মান বসাই তাহলে দেখো তিনটের মানই এক, অর্থাৎ আমরা এ বি সি তিনটের মানই এক নিচ্ছি, তাহলে দেখো এইখানে যদি আমরা মান বসিয়ে দিই তাহলে এখানে তিনটের মানই এক হয়ে যাচ্ছে, ফলে সামে হয়ে যাবে এক। বাকিগুলো যাই হোক না কেন এখানে যেহেতু এক হয়ে যাচ্ছে সেহেতু সামের মান এক হবেই, বাকি সবগুলো যদি শূন্যও হয় তাহলেও। এবং সি জিরোতে কী হচ্ছে, সি জিরোতে আমরা এখানে এই তিনটের মানই এক বসিয়ে দিচ্ছি এ বি সি আই, ফলে এখানেও আমরা এক পেয়ে যাবো, বাকি সমস্ত কিছু যদি শূন্য হয়ও তা সত্ত্বেও এখানে সি জিরোর মান হয়ে যাবে এক। তাহলে এই হলো আমাদের টোটাল লজিক চিত্রর সহযোগে যে ট্রুথ টেবিলটি আমরা আঁকি, এই হলো সেই ট্রুথ টেবিলের ব্যাখ্যা এবং কীভাবে সেই ট্রুথ টেবিলটির মানগুলো আমরা লিখবো সেটিও আমি বলে দিলাম। এর সঙ্গে সঙ্গে ফুল অ্যাডারের একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়েছি এবং হাফ অ্যাডারের পুরো আলোচনা করা হয়েছে।
এরপরও যদি তোমাদের অ্যাডার নিয়ে কোনো রকম কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর এইটা নিয়ে অথবা এর আগের কোনো এপিসোড নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে মনে অবশ্যই কমেন্ট লিখে জানিও। আজকের মতো বিদায়।